আচ্ছা, ইয়ে সুগার তার এসে মানে লাভের জন্য আসছিলাম। আশা, আর সেটাও এখন দুরাশার কারণ এইটা হয়ে গেছে। দুরাশা মানে টাকা পয়সা অনেক ঋণ হয়ে গেছে, আচ্ছা, প্রায় 8-10 লাখ টাকা ঋণ হয়েছে এই খাবার ই করে। এই যে 8 থেকে 10 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, কিন্তু আপনার খামারে তো 10 লাখ টাকার গরু নাই, আছে আছে, ঘরে দুইটা আছে, ঘরে আরো দুইটা আছে, দেশ বাঁচবে, দেশে কৃষক বাঁচবে, কৃষক বাঁচবে, নাইলে তো যে আমিও তো গরু পালা ছাইড়া দিব ভাই। এই যে যে খাবারের দাম পড়ছে, আর সরকার তো লোনও পাইতেছি না, তাইলে আমার বিয়ে আইলে গরু বেঁচে হলাম। আচ্ছা, তো তাহলে মোটামুটি এত টাকা লোন নিয়ে গরু পেলে কি আসলে আয় করতে পারবেন? না না, হ্যাঁ, ওখানে আমার তো দেখালো বাইরেতে টাকাটা আনলে আমার সুদটা বেশি লাগে। আমি যদি আমি সরকারের থেকে কোনো সাহায্য পাইলাম, যে আমার টাকাটা আমি গরু খামারে কাজ করলাম, আমি চলা পারবো। এখন তো আমি চলা পারতেছি, নাইলে তো আমার গরু বিক্রি। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি হিন্দু ভাকুর্তা সাভার। তো এখানে প্রত্যেকটা বাড়িতেই গরু লালন পালন করা হয়, 3টি 4টি বা 4টি 5টি গরু লালন পালন করা হয়। ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র খামারি বলে থাকি আমরা, প্রান্তিক খামারি, আসলে বড় ধরনের কোনো খামারিও না, তারা গরু লালন পালন করে অনেকটা সংসার চালানোর জন্য। তো তাদের কিন্তু আর কোনো উপায় নেই, যে গরুর আয় দিয়েই তারা টুকটাক করে সংসার চালায়, এবং তারা হিমশিম খাচ্ছে গ্রামের এই মানুষগুলো। আসলে গো খাদ্যের দাম বৃদ্ধির কারণে তারা সঠিকভাবে গরু লালন পালন করতে পারতেছেন না, বা গরু থেকে খুব একটা ভালো ফিডব্যাক পাচ্ছেন না। তো আমরা এই জন্য কিন্তু গ্রামে ঘুরে বেড়াই, বিশেষ করে প্রবাসী ভাই বা সরকারের উচ্চ মহলের কিছু লোকজনের অনুপ্রেরণায় আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে ছুটে বেড়াই, যে ক্ষুদ্র প্রান্তিক খামারিরা কেমন আছেন গরু লালন পালন করে সেটি জানার জন্য। তো তারই ধারাবাহিকতা আমরা আসছি, চলুন আমরা কথা বলি। আমরা দেখতে পাচ্ছি মুক্ত চারণ পদ্ধতি অনেকটা, তো মুক্ত চারণ পদ্ধতিতে বিদেশি গরু লালন পালন, গরু লালন পালন করে কেমন আছেন আমরা একটু জানি। দাদা কেমন আছেন? এত ভালো, কি নাম আপনার? আমার নাম দিলীপ চন্দ্র সরকার। আচ্ছা দিলীপ দা, তো আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি উন্নত জাতের গরু। তা আগে তো গ্রামে গঞ্জে বেশিরভাগই দেশি গরু পালা হতো, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে দেশি গরুটা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশি গরু একটা ঐতিহ্য ছিল একটা সময়, আর এখন আমরা বাইরের উপরে, বিদেশিদের উপরে নির্ভরশীল হয়েছে, যেগুলো বীজ তো বাইরের। বাইরের? আচ্ছা, এই যে গরু লালন পালন করে এখন কেমন আছে? না দাদা, ভালো নাই। ভালো নাই? আচ্ছা, ভালো নাই সেটা আমরাও জানি, আসলে খাবারের দাম বৃদ্ধি, অত্যাধিক খাবারের দাম। আচ্ছা, একটা জিনিস যেটা হলো, বিদেশি গরু লালন পালন করতে গেলে কিন্তু খরচটাও বেশি হয়, খরচ অত্যাধিক বেশি, আর দেশি গরু লালন পালনে কিন্তু খরচ না, কম। খরচ কম। তাহলে আমরা দেশি গরু কেন পালি না বা ছেড়ে দিলাম? দেশি গরু পালি না, কারণ হইলো দেশি গরু দুধ দেয় কম, পড়তায় পড়বো না, খাওয়ার দাম বেশি। মনে করেন গিয়ে 1 বস্তা ভুট্টা ছাটি দাম 2200 টাকা, 1 বস্তা কুড়ার দাম 1000 টাকা, 1 বস্তা খুদের দাম 2200 টাকা, 1 বস্তা ভুট্টার দোলার দাম 2300 টাকা, লবণের দাম মনে করেন 1000 টাকা। এগুলি দুধে আর ইয়ে খাবারের যে ইয়ে পোষায় না, দুধ আহে দেখা গেল 30,000 টাকা, খাবারের দাম হয়ে গেছে 40,000-45,000 টাকা। তাইলে আপনার গরু কিভাবে? ডাবল হয়ে, ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আচ্ছা, এইভাবে গরু না পারি ছাড়তে, না পারি ইয়ে পালতে। আচ্ছা, গরু পালা ছেড়ে দিয়ে কি অন্য কোনো ব্যবসা করা? অন্য তো আর কোনো তো আমার হাতে কোনো অন্য কাজ করলে তো চলবো না, আমি তো এটা ঘুরে ইয়ে। কিন্তু এক সময় শুনছি যে, একটু যদি তাদের দিকে আসেন, যে এক সময় স্বর্ণের কাজ করেছেন, তাই না? তো স্বর্ণের কাজ ছেড়ে দিয়ে আপনি গরুতে আসছেন, তাই না? তা আসলে স্বর্ণের কাজটা কি ভালো ছিল না? ভালো ছিল, এখন তো মনে করেন স্বর্ণের বাজার হইলো বেশি, ওখানে কাজ নাই, স্বর্ণের বাজার হইলো 93,000 টাকা। আচ্ছা, আর যদি ওখানে কাজ করবে যে বইয়া থাকা লাগে সারাদিন, আচ্ছা কাজ নাই, তাহলে আমরা দেখি যে গরু পালছি, ওই সময় একটু গরুর ইয়া ছিল ভালো, এখন গরুর খাদ্যের দাম বেশি, গরু একটা গাভী কিনবার গেলে অনেক বেশি। আচ্ছা, গরু পালন করতেছেন কতদিন হলো? প্রায় 10 বছর। 10 বছর হলো? 10 বছর আগে কি স্বর্ণের কাজ বাদ দিয়েছেন? হ্যাঁ। তারপরে গরু তো আসলেন, যে 2টা টাকা আয়ের জন্য। আসার পরে কি হলো? আসার পরে কতদিন ভালো ছিলাম, এখন বর্তমানে মনে করেন 5-6 বছর ধরে গরু খাবারের দাম বেশি, গাছ পাওয়া যায় না, গরু দেন না, ইয়ে সুগার। তার মানে লাভের জন্য আসছিলাম, আশা, আর সেটাও এখন দুরাশার কারণ। এইটা দুরাশা মানে টাকা পয়সা অনেক ঋণ হয়ে গেছে, আচ্ছা, প্রায় 8-10 লক্ষ টাকা ঋণ হয়েছে এই খাবার ই করে। এই যে 8 থেকে 10 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, কিন্তু আপনার খামারে তো 10 লাখ টাকার গরু নাই, আছে
আছে ঘরে দুইটা আছে ঘরে আরো দুইটা আছে আচ্ছা এখানে দেখতেছি চারটা পাঁচটা চারটা ওখানে একটা আছে ওখানে দুইটা আছে গাবি কয়টা গাবি বর্তমান আছে চারটা এই যে এটা বিআইবার মাসে খালি পড়ে আচ্ছা চারটা গাবি আছে আমরা যে এটা কি গাবি তো না হ্যাঁ এটা গাবি সবই গাবি এটা দুধ দিচ্ছে হ্যাঁ এটা দুধ দিতেছে এটা কোন জাতের দাদা এটা হলো শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা ক্রস শাহিওয়াল নাকি ক্রস শাহিওয়াল ক্রস শাহিওয়াল এটা কত কেজি দুধ দেয় এটা বিয়া যে সময় বিয়ে ওই সময় 10-12 লিটার দিয়ে সকালে সকালে দুই বেলায় 15-16 হ্যাঁ 15-16 কেজি আচ্ছা এখন গাভিন এখন গাভিন কয় মাসে গাভিন প্রায় 2-3 মাস দুই তিন মাস কি বাস বীজ দেওয়া এটা মনে কর ফিজিয়ান দেওয়া ফিজিয়ান দেওয়া আছে তাহলে মাশাআল্লাহ ওর পেট থেকে ফিজিয়ান যদি ভালো হয় তাহলে ভালোই হবে আর যদি যারা বীজ সংগ্রহ করে বা যারা বীজ দেয় ওরা যদি 2 নম্বর করে তাহলে আর হইলো না এরা তো বইলা দিছে কি যে মানে 2 নম্বরও কি হয় দাদা হ্যাঁ 2 নম্বরও করতেছে আচ্ছা আচ্ছা আমরা বাঙালি তো আসলে বাঙালি 2 নম্বর করে টাকার জন্য মনে করেন মিথ্যা কথা কয়া একে একটা গরুরে মনে করেন 5-6 বার করে বীজ দেওয়া হয় 5-6 বার করে আচ্ছা মানে ওরা কি বীজ জানে উপরালাই জানে বুঝছেন না উপরালাই জানে আর কি দিতে আছে তাও আপনি জানি কারণ এইগুলা তো আমরা প্রশিক্ষণ নিই নাই আমরা তো ডাক্তার না আচ্ছা এই যে প্রশিক্ষণ কথা বললেন গরু পালন করার আগে প্রশিক্ষণ তার নেওয়া দরকার ছিল তাই না প্রশিক্ষণ হলে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট খাটো খামারি আমরা তো প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না বুঝছেন না নিলে নিলে কি বোঝা যায় তো যে কি বীজ দিল মানে এই অভিজ্ঞতাটা হইতো তো হ্যাঁ হই বুঝলো আচ্ছা তার মানে খামার করার আগে অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে তারা প্রশিক্ষণ নিয়ে খামার করলে ভালো হ্যাঁ প্রশিক্ষণ নিয়ে আচ্ছা যাক খুব ভালো একটা কথা শুনলাম বা জানলাম আশা করি যারা নতুন আসবে তারা ওই জিনিসটা বুঝবে আমরা ওই যে মাসখানি গরুটা দেখতেছি এটা কোন জাতের এইটা হলো ক্রস ই অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া একটু স্বাস্থ্য খারাপ না এটা বয়স হয়ে গেছে গরুটা কয়টা বাচ্চা দিচ্ছে এটা প্রায় 8-10টা মাশাআল্লাহ তার মানে অনেক দিন অনেক অনেক বুড়া মানে এটা কি তাহলে আপনার প্রথম নাকি না ওইটা আমার প্রথম ওইটা প্রথম হ্যাঁ ওইটা আচ্ছা ওইটার পরে এটা প্রায় ওই 10 বছর আগে ওইটা ওই সময় তার বাজারে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম ওই 10 বছর আগে 10 বছর আগে 2 লক্ষ টাকা দিয়ে কিনছিলেন তার মানে এটা কয়টা বাচ্চা দিচ্ছে বলুন তো এই যে এটা ওইটা এই যে এটা এই সবগুলো ওইটার বাচ্চা এই যে ওইটার বাচ্চা এই 3